আসসালামু আলাইকুম। আজকে আমি এই ছোট ছোট ফুলগুলোর টিউটোরিয়াল শেয়ার করব। এই ফুলগুলো আমি পাঁচ পাপড়ি করেছি, আর পাপড়িগুলো আগের ভিডিও থেকে কিছুটা বড় করে করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো কিভাবে বড় করে করেছি সেটাই আজকে দেখাবো। এই ফুলগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগে, যে কোনো ডেকোরেশনের কাজে, বেবি ড্রেস থেকে শুরু করে একেবারে সব কিছু। তো প্রথমেই আমি একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। এবারে এখানে একটি চেইন করে দিলে রিংটি কমপ্লিট হয়ে যাবে। এবারে আমি আরও তিনটি চেইন করে নিব। এখানে প্রথমে একটি চেইন করেছি, তাহলে টোটাল চারটি চেইন হবে। খেয়াল রাখবেন এখানে চারটি চেইন করে হুকের মধ্যে দুবার প্যাচ নিয়ে তারপর আমি এই রিংয়ের ভিতর দিয়ে লুপ এনে দুটি লুপ ছেড়ে আবার দুটি লুপ ছেড়ে আবার দুটি লুপ ছেড়ে দিয়েছি। তাহলে এখানে একটি ট্রিপল ক্রোশেট হয়েছে। আবারও হুকের মধ্যে দুবার প্যাচ নিয়ে আর একটি ট্রিপল ক্রোশেট করে দিয়েছি। এবারে চারটি চেইন করে আমি এই যে রিংয়ের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করছি। তো স্লিপ স্টিচ কীভাবে করছি, সেই লুপটিকে হুকের মধ্যে থাকা চেইনের ভিতর দিয়ে দিয়ে দিলে এটাই হচ্ছে স্লিপ স্টিচ। তো চারটি চেইন করেছি, দুবার হুকের মধ্যে প্যাচ নিয়ে রিংয়ের ভিতর দিয়ে আবারও ট্রিপল ক্রোশেট করছি। তো নতুনদের জন্য বলছি, ট্রিপল ক্রোশেট হচ্ছে দুবার হুকের মধ্যে প্যাচ নিয়ে তারপর লুপ বের করে এনে দুটি লুপ ছেড়ে দুটি লুপ ছেড়ে এভাবে তিনবার করলে ট্রিপল ক্রোশেট হয়ে যাচ্ছে। তো এখানে দুটি ট্রিপল ক্রোশেট অ্যান্ড চারটি চেইন করে আবার একটি স্লিপ স্টিচ করে এখানে আমার দুটি পাপড়ি হয়েছে। চারটি চেইন করছি, এবং হুকের মধ্যে দুবার প্যাচ নিয়ে আবারও ট্রিপল ক্রোশেট করছি। তো এখানে দুটি করে নিয়েছি, আবার চারটি চেইন করছি এবং এখানে একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি। তো তিনটি পাপড়ি হয়েছে। এখানে আবারও আমি চেইনের কাজ করছি, চারটি চেইন করে ট্রিপল ক্রোশেট করব এখানে দুটি। যারা নতুন আছেন তারা একটু ভালো করে খেয়াল করবেন, প্রথমে এবং শেষে চারটি করে চেইন আর মাঝখানে দুটি ট্রিপল ক্রোশেটের খেয়াল রাখবেন। এরপর একটি স্লিপ স্টিচ করছি। এখানে সিঙ্গেল ক্রোশেটও করা যাবে, তবে স্লিপ স্টিচ দিলে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। আর সিঙ্গেল ক্রোশেট দিলে হচ্ছে যে একটু উঠে উঠে থাকবে, আর স্লিপ স্টিচ দিলে একদম মিশ হয়ে থাকবে। তো আরেকটি পাপড়ির জন্য চারটি চেইন, দুটি ট্রিপল ক্রোশেট, আবার চারটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। এবার একটি চেইন করছি। তো পাঁচটি পাপড়ি আমার রেডি হয়েছে। এবার যে বাড়তি সুতাটি ছিল রিংয়ের, এই সুতাটিকে টেনে ছোটো করে দিয়েছি। যতটা সম্ভব ছোটো করে দিবেন। তো এবারে আমি এই সুতাটিকে কেটে নিব। তো রেডি হয়ে গেল ফুলটি। এবারে যে উল্টো করে দুটি সুতা আছে, দুটি সুতার মাথাকে এভাবে গিট দিয়ে নিব। গিট দিয়ে তারপর কেটে নিব। এখানে কাজের ভিতরে লুকিয়েও কাটা যাবে। তো রেডি হয়ে গেল ব্যবহারের জন্য ফুলটি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আসলে এত এত অর্ডারের কাজ করতে হয় যে চ্যানেলের জন্য এক্সট্রা করে আর ভিডিও বানানোর সময়ই পাই না। তো অর্ডারের কাজের মধ্য থেকে যতটুকু পারি ততটুকু শেয়ার করি। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের কোথাও জানতে বা বুঝতে হলো আমাকে কমেন্টসে জানাবেন, আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।